ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস চাপা এক শিশু সহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিনজন। সকাল 11টার দিকে ভোলা চরফেশন আঞ্চলিক মহাসড়কের লাঙ্গল খালিতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাইরেক্ট সিটিং সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাস চরফেশন থেকে ভোলায় আসছিল। বাসটি লাঙ্গলখালি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীদের চাপা দেয়। এছাড়া তিনজন গুরুতর আহত হন। নিহতদের মধ্যে রয়েছে শিশু মোহাম্মদ হাসান, মোহাম্মদ জব্বার হোসেন।